গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হচ্ছে পৌনে বারোটা, বারোটা বাজে দেরি আছে। আজ বাড়িতে কেউ নেই, মা সৌরভ বাবা সবাই গেছে ব্যাংকে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ওদের ব্যাংকে যাওয়ার আছে। গতকালকে মায়ের ভোটার আইডি কার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাবা বারবার বলছে আমার কাছে নেই, আমার কাছে নেই, দিয়ে ফাইনালি দেখা গেল বাবার কাছেই আছে। বাবার যেসব ফাইলপত্র সেখানেই রাখা ছিল। যাই হোক, ওরা গেছে, অনেকক্ষণ গেছে, প্রায় তখন 11টার সময় গেছে, আসতে বোধ হয় লেটই হবে। মা স্নান টান করেই গেছে, আমারও স্নান হয়ে গেছে, ডলুরও স্নান হয়ে গেছে। এই যে ডোনা ভিকি বব এখানে বসে আছে, হাওয়াও দিচ্ছে, আর বাইরে চরম একটা গরম। আর প্রত্যেকদিনই এক কথা, কী বলবো বলো, এত গরম মানে ভালো লাগছে না। বিশেষ করে বাইরে যারা কাজ করে তাদের কত কষ্ট হয় বলো তো। আর সিঁদুর তো প্রায় মাথায় থাকছেই না, যতই ম্যাট ভালো লিকুইড সিঁদুর ইউজ করি না কেন, দেখো সেই মানে এত ঘামছি যে পুরো মেল্ট হয়ে গোটা কপালময় হয়ে যাচ্ছে। এই একটা কারণে আমি গরমের সময় গুঁড়ো সিঁদুর একদম অ্যাভয়েড করি, একদম। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার, কালকে বুধবার, 27th April, কালকে মায়ের বার্থডে। তো দেখা যাক কী করবো, জানি না, এবার মনে হয় না কিছু করতে পারবো, কারণ আজকে 26 তারিখ, আমার এখনও ইউটিউবে পেমেন্ট ঢোকেনি। এবার আমার ইচ্ছা ছিল যে এই বছরের মানে গত বছরও পারিনি করতে, মানে এই শনি রোববার পড়ে গেলে পেমেন্ট ঢুকতে মানে মারাত্মক লেট হয়, যে টাইমে ওরা ছাড়ে মাঝখানে শনি রোববার পড়ে গেলেই এই প্রবলেমটা ক্রিয়েট হয়। তো শনি রোববার পড়ে গেছে, আজকে মঙ্গলবার, এখনও ফার্স্ট আওয়ারে কিছু হয়নি, দেখা যাক আজকে। আজকে আর ঢুকবে না, সেই ঢুকতে ঢুকতে বুধবার, মানে গত আগামীকাল হয়তো। তো সেই জন্য এবার ইচ্ছা ছিল যে আমি পুরোটা সব কিছুই করবো, যতই যে যাই যাক করুক না কেন, মনে হচ্ছে না এবার কিছু করতে পারবো। তারপরে গতকাল থেকে মা আর আমি আইব্রো করতে যাবো যাবো করে যাওয়ার হচ্ছে না। 28 তারিখ থেকে আমাদের ফ্ল্যাটের সব পাইপলাইন পরিষ্কার হবে, সেখানে 4 ডেজ, 28 কি 29 তারিখ থেকে সেখানে 4 ডেজ যাবে। তো রান্না আজকে সেরকম কিচ্ছু করিনি, শুধু একটুখানি বাবার উচ্ছে আলু সিদ্ধ করেছি, আর কালকে টক ডাল আলু পোস্ত এগুলো করার ছিল, একটু ডিমের ঝোল করলাম, ব্যাস ওই দিয়েই হয়ে যাবে। আর জলু এখন স্নান টান করে বসে আছে, এখন ফিঙ্গার ফ্যামিলি দেখছে কোকোমেলন। আর সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি জানো, কিচ্ছু না, মানে এক একদিন এত ঝামেলা করে, মানে একটা কলাও ওকে আমি আজকে ঠুসিয়ে খাওয়াতে পারিনি, এক একদিন না এমন ঝামেলা করে, আমি জানি না। এবার লাঞ্চ তো মানে বাদই দাও, লাঞ্চ তো কিছুতেই, ভাত তো খেতেই চায় না, অন্য সব যদি বা একটু টুকটাক এক চামচ দু চামচ করে খেয়ে নেয়, ভাত দিলেই, ভাত আমি খাবো না, ভাত দিলেই বলবে নিয়ে চলে যাও এখান থেকে, নিয়ে চলে যাও, কালকে বলছে। কালকে আমি বাজার থেকে এলাম, দিয়ে ওর ওকে আমি কাঁচে গ্লাসে করে জল খেতে দিয়েছে মা, ঠিক আছে। এবার আমি যখনই দিই কাঁচে গ্লাসে দিই, কারণ জলটা দেখতে পায়, স্টিলের গ্লাস দিলেও খেতে চায় না, যেহেতু স্ট্র দিয়ে জলটা খায়। দিয়ে এবার কাঁচে গ্লাসটা সামাও ভেঙে ফেলেছে, দিয়ে এবার আমি এসেছি, আমার দিয়ে মানে আমি যখন ছিলাম না, বলছে বাবা তুমি কিন্তু আমাকে বকবে না, আমাকে কিন্তু কেউ বকবে না, ডলু কিন্তু দুষ্টু করে ফেলেছে, ডলু গ্লাসটা ভেঙে ফেলেছে, মানে এত কথা ও শিখে গেছে। কালকে রাতে ঘুমোতে যাওয়ার আগে বলছে বাবা আমার ন্যাপিটা XXL, আমি না XXL না XXXL, এত কথা শিখে গেছে, এত কথা শিখে গেছে, মানে কী বলবো, মানে ওর সামনে কোনো কথা মানে লোকে ভাববে না, হয়তো বড়োরা কেউ শিখিয়ে দিয়েছে, এমন এমন মাঝে মাঝে কথা বলে বসে, মানে কোনো কিছু আটকায় না, শুধু ক্যামেরার সামনে আসলেই আমি কত বলি, ডলু তুমি যা যা রাইম শিখেছো, ছড়া শিখেছো সেগুলো বলো, আমি ক্যামেরা অফ করো, মোবাইল অফ করো, মোবাইল অফ করো। এখন চান টান করে বসে আছে, সাইকেল চালাচ্ছে, একটু করে বসে আছে, ডোনা ভিকি ববকে খাওয়াবো। তোমাদের ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, দেখাই যাক আজকে কী করি না করি। পার্লার যাওয়ারও কথা আছে, এত গরম নাই, আর এই 12টা থেকে 3টে ডাক্তাররা সবসময় পরামর্শ দিচ্ছে যে একদম এই সময়টা না বেরোনোর। আগে আগে করতাম কি, ওই লাঞ্চ টাঞ্চ করে মা আর আমি চলে যেতাম, কিন্তু এখন আর সেটা করতে হতে হচ্ছে না। আচ্ছা আমার কাছে এসো, আচ্ছা। তো দিয়ে তারপরে ঘুমিয়ে উঠতে উঠতেই 6টা বেজে যাচ্ছে, তারপরেই একটু খেলাধুলা ডলুর সাথে করতে করতেই 8টা বেজে যাচ্ছে, তারপর আর যাওয়া হচ্ছে না। তো যাই হোক, দেখাই যাক আজকে দিনটা কী করি। তো গুড মর্নিং বলো সবাইকে, বলো কালকে দিদার বার্থডে বলেছে, আমি দিদা, তুমি কী দেবে, ও গিফট দেবে, কী গিফট দেবে, ইয়েলো কালারের গিফট দেবে, ইয়েলো কালারের কী গিফট দেবে সেটা আর বলতে পারছি না,
ঠিক আছে। তো যাই হোক চলো আজ কি করছি তোমাদের সাথে শেয়ার করব, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি আজকে আমার ইউটিউবে পেমেন্ট ঢুকে যায়, মানে পার্সোনাল আমার ঢুকে যায়, তাহলে আমি ওই জামাটা পরি তো দিচ্ছি, ধরো তাহলে পরে ধরো কেউ বলবে যে স্নান করেছি। আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 পরি দিচ্ছি, গল গল করে ঘামছি। হ্যাঁ বলো কোন জামাটা পরিয়ে দেবো, ওই জামাটা পরিয়ে দেবো। আচ্ছা তো দেখা যাক কালকে দিনটা কি করতে পারি, আর যা গরম। হ্যাঁ দিচ্ছি তো বললাম দিচ্ছি, আগে আগে এত তো গরম ছিল না, তখন মা আমি সব সবাই মিলে বেরোতাম বাইরে গিয়ে খেতাম, কিন্তু এত গরমে বাবারে কোথাও যাওয়ার প্রশ্নই উঠছে না। এই যে আমার ডালা, এই যে আমার ডালা, এই যে আমার জলদি আর যদি হামি দেওয়া আগে তাহলে পরিয়ে দেবো, তাহলে চটপট হামি দিয়ে দাও তাহলে পরিয়ে দেবো। চলো একে বলতে টাটা করছি, আর বলো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা আর কমেন্ট লাইক করো, পায়রা। ঠিক আছে চলো। দিদারটা পড়ো না, তুমি ডলুরটা পড়ো। তোমারটা করেছি, তোমার করেছি। তো গুড ইভিনিং সবাইকে, আর এখন বাজে হচ্ছে 6:30, হাতে লিচি ড্রিঙ্ক নিয়ে মা আর আমি যাচ্ছি হচ্ছে পার্লারে, ডলু আছে বাড়িতে সৌরভের কাছে। তো এই ড্রিঙ্কটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো, লিচির এই ফ্লেভারটা দারুণ জাস্ট খেতে, তাই না? তো ফাইনালি অনেক দিন ধরে আসবো 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 করে আজকে ফাইনালি চলেই এলাম পার্লার থেকে, সোজা যাব বাড়িতে। তারপরে আমি বেরোবো, ডলুর সেই পেন্ডিং জামাগুলো আজকে ফাইনালি দেব, দিয়ে তারপরে যাব বাগুইয়াটি, কিছু টুকটাক কাজ আছে, ঠিক আছে? তো দিয়ে ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই জাস্ট এলাম বাইরে, মারাত্মক গরম, তেমনি আরশোলা, বাপরে বা বাগুইয়াটিতে এই সময়, মানে বাগুইয়াটি থেকে আমাদের ফ্ল্যাটের নিচেই এই সময় এত আরশোলা, আমি এই একটা কারণে এই সন্ধ্যাবেলার দিকে কোথাও বেরোতে চাই না। যাই হোক ডলুর জামাটা দেওয়া হয়ে গেল, কালকে বিকালবেলার দিকে একটা জামা দেবে। আবার চুলগুলো একদম পুরো সব চ্যাটচ্যাট করছে একদম, তাও মানে ভালো করে শ্যাম্পু করা সত্ত্বেও সব চ্যাটচ্যাট করছে। রাতেবেলায় যে একটু গাটা ধুয়ে শোবো, মানে এসিতে শুলে আবার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক মায়ের জন্য যে জিনিসটা কিনতে গেছিলাম, দোকান বন্ধ আর কি করবো, রুটি নিয়ে চলে এলাম। আর কালকে সকালবেলায় কেকটা কিনবো, সকালবেলায় বাজার যাব, কী কী কা করবো কালকে ইচ্ছা আছে, আমি নিজের হাতে রান্না করব। সবটাই ডিপেন্ড করছে ডলুর ওপর, ডলু কতটা সাথ দেবে দেখা যাক। কিছুই না হলে পায়েসটা তো আমি করবোই করবো, লেটসি আর কি রান্না করি। তারপর টুকটাক কিছু রান্না তো আমি করবোই, এখন সব এই মামনির ওপর ডিপেন্ড করছে। ও এখন ডিনার করছে, ওকে আজকে একটুখানি হালকা করে চিড়ের পোলাও করে দিই, ঠিক আছে? করুক আমি তুলে দেবো, তুমি খেয়ে নাও, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার, এত আরশোলা বাগুইয়াটিতে, যেখানে একটা জিনিস কিনতে গেছিলাম ঠিক পাশেই দুটো আরশোলা। এবার বলো ওই রাস্তার মাঝে যদি সবার সামনে চিৎকার করি কি মানে অবস্থাটা হবে বলো তো? ওই জন্যে আমি কি আছে বলো, হ্যাঁ রাস্তায় চিৎকার করছিলাম তো, খুব আরশোলা রাস্তায় ফুরুত 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 করে উঠছে, আর ওই যদি একটা আমার গায়ে আসে আমি সেই দিন কি হার্ট ফেল করে শেষ আমার। লেটসি, ও হ্যাঁ ভালো কথা, বাড়ি যখন পার্লার থেকে এসে যখন ঢুকলাম, আসল কথাটাই তো তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে সকালবেলায় বললাম যে আজকে 26 তারিখ, আজকে এখনও আমার ইউটিউবে পেমেন্ট ঢোকেনি। পার্লার থেকে এলাম, এসে দেখলাম ফোনে ক্রেডিট হয়ে গেছে, টাকা ঢুকে গেছে। তো ফাইনালি চলো কালকে যা হোক কিছু একটা মায়ের জন্য করতে পারবো, কারণ গত বছর ওই বল মানে শনি রোববার পড়ে গেলে, তোমাদেরকে বললাম না শনি রোববার পড়ে গেলে এই প্রবলেমটা হয়। তো যাই হোক ফাইনালি আজকে ঢুকলো, একটু লেটই হয়ে গেল, এমনি যেদিন ছাড়ে তার পর দিনই ঢুকে যায়, যদি না উইকেন্ড না পড়ে, উইকেন্ড পড়ে গেলে এই সমস্যাটা হয়। তো যাই হোক কালকে দেখা যাক মায়ের জন্য কী করি, কেমন হয়েছে, হেভি হেভি হয়েছে।
তো চলো আজ এর মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকে কি করছি না করছি, মাকে কিভাবে সেলিব্রেট করছি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। দেখতে থেকো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো গুড নাইট, টাটা।